সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক হিসেবে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে আসাদুজ্জামান নূর সংসদ সদস্য পদ হারান। উপায় নাই, অল্প চাপে বেশি পানির জন্য আর এফ এল।